खतला 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 रानी बांध रानी बांध गुलिया फल बंधन 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 कटिन 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 बुरा बजार बुरा बजार। आज के यूट्यूबे हमार 40 के सब्सक्राइबर कंप्लीट बोले दी जे 50 के खूब तड़ाताड़ी कर दाओ 50 के हले क्यूएनए वीडियो नहीं आसु आर छोटो खाटो एक पार्टी आर निजी डाका होया हमार उपर अत्याचार होछे की रकम अत्याचार ए जी বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি যেটা নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি তোমাদের সাথে তোমাদের অক্ষয় মাহাতো তো কাল দেখতে পেলো যে আমাদের অন্ধকার হইল আর রাতে একটু ঘুমাতে আমাদের লেট হলো তাই একটু লেটে আমরা ঘুমাই উঠলি আজকে ঠিক আছে আর খুব ক্লান্ত লাগছিল আর কি মানে অনেক খারাপ লাগছিল যে বাসে আলি সেই জন্য আর অনেকটাই পথ আলি তারপর আসি আমরা তো আর কি বলবো ব্লগটা যদি এখনো কেউ দেখো নাই তো অবশ্যই দেখে নাও আগের আগের দিনের ব্লগ ঠিক আছে তো আমরা এখন উঠলি উঠে নিয়ে এখন ই আমার ঘরেই আছে এখনই যাবো ইয়ার ঘর ঠিক আছে চলো আগে দিয়ে কন্টিনিউ করছি ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত বিরিয়া স্কিপ করে দেখতে থাকো কথা বেশি বোকা বকি না করে আগে দিয়ে কন্টিনিউ করছি চলো জি আর বিরিয়ানি রাস্তায় দাঁড়ালি এক জায়গায় মানে ইয়ার অমিতের অমিতের ঘর যাতে যাতে এই যে ইয়ে বাবুর রোদ দিচ্ছে আমার ঘর জানে এক দূর তো রোদ দিচ্ছে তো সুইটার বই হয়ে গেল সুইটারটা খুলে দিল ডিকিয়ে ভিতরে নিয়েছে আর এখন আমরা যাচ্ছি ইয়াকে পৌঁছাতে আর এখান থেকে মানে ডাইরেক্ট আমরা ঘরে ইয়ার ঘরে দাঁড়াবো না আর ডাইরেক্ট এইটা হয়ে ওইটা একদিন একেবারে চলে যাবো বড়াবাজার বাস স্ট্যান্ড ঠিক আছে তো ব্লগের সাথে থাকো আর আজকেও কন্টিনিউ দেখতে থাকো ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি আমি চলো সাথে থাকো দেখতে থাকো আর অমিতের ঘরের লোক বাইরে গেছে আর এখন রাস্তার মধ্যে আছি আর যাচ্ছি এখন আছি বড়াবাজার বাস স্ট্যান্ড ছাড়িয়ে দেবো একটা বাস চাপাই দেবো ঘুরলে যাবে আর আমিও আমরাও ঘরই ঘর আসবো ওইখান থেকে আর ওইখানে আমাদের অসীম বাবু অপেক্ষা করছে বড়াবাজার আমাদের জন্য মানে আমাদের কাছে খাওয়ার জন্য বড়াবাজার বাস স্ট্যান্ড পৌঁছেছে এই যে বড়াবাজার বাস স্ট্যান্ড আর ইয়াকে অমিতকে তাই নামান নিয়েছি আর এদিকে অসীম এসেছে রাহুল এসেছে আর এখন নাস্তা করবো তারপরে বাসে চাপে যাবে পুরুলিয়া মধ্যে ঢুকে গেছি আর এখন তাই নাস্তা করবো হোটেল আর আমাদের অর্ডার হয়েছে পুরি পুরি ঘুগনি খাবো বসে তো খাবো আর তারপরে ইয়াকে বাসে চাপাই নেবো তারপরে আমরা ঘর যাবো ঠিক আছে যে অসীম বাবু আমাদের ইয়ার যাওয়ার কথা বললো আরেকজন আসলে রাখলা ও আর যাওয়ার কথা বললো ও গেল না আর ইও গেল নাই ওই জন্য আমি আর ই দুজন চলে গেলি এই অসীমের যাওয়ার কথা বললে ইয়ার এই আর এই তো সুন্দর এই আর এই আর এই তো সুন্দর মহাটা গেল না ইয়ার তখন আমরা দুজন চলে গেলি তো আমরা মানে কি বলবো যাই হোক আমাদের শখ ছিল দেখার দেখলি আরও যাবো মানে একবার বোনটা ভরে নি আরও যাবো দেখি ঠিক আছে আমাদের অসীম বাবুর দমে ভক লাগিয়েছিল দিতে দিতে পুরা নিয়ে আমরা এখন কেউ খাই কেউ খাই এটা আমার এটা আপনার অমিতের আর অসীমের গেল আর এখন ইয়ারও বাস চলে এসেছে এখন যাবে কি হ্যালো বাস আসিস কই বাইক গেল যা চলে যা বাস বাইক গেল কি বলে ইয়ার বাস আসিস এখন এই বাসটা চাপিয়ে কাজ যাবে কি পুরুলিয়া পুরুলিয়া খাতলা 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 রানিমান রানিমান গুলিয়া ফাল গুলিয়া ফাল বাঁধান 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 কাটিন 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 বুড়া বাজার বুড়া বাজার আন্ধারে দেখা যে তো অমিত বাবু চলে গেল চলে গেল পুরুলিয়া আর এখন অসীমও যাবে কি আর ঘর আর আমরাও যাবো আমাদের ঘর আর যাই নিয়ে চান টান করতে হবে ভাত টাত খেতে হবে তো চলো এখান থেকে আমরাও যে যার ঘর যাই তো আমরা বাইরে গেছি আমরা যাচ্ছি ঘর আর আমরা এখন বাইপাস রোডে অন্য একটা রোডে যাচ্ছি তো চলো বাকিটা ঘর যাই নি ঘন্টাই যাচ্ছি পৌঁছিলাম ঘর আর এখন তেল সামান নেবো আর যাবো চান করতে ঠিক আছে তো চান আমি নদীয়ে করি তো যাবো নদী চান করতে ঠিক আছে তো সব কিছু সবাইকে পৌঁছায় নিয়ে আলি তো এখন টেনশন ফ্রি লাগছে মানে মুক্ত লাগছে আর কোনো এখন ঝামেলা নাই তো সবাই যে জন যার যার ঘর চলে গেলো অসীম ওর ঘর গেলো অমিত ওর ঘর গেলো আমিও আমার ঘর আলি এখন তেল সামান নিবো আর সিনার যাবো মাস্ত স্নান করবো কালকে তো পুরো দিনটা গাড়ি এসেছিল কালকে চান করাই হয়নি একদম তোমরা তো দেখতেই পারো যে কালকের মানে অবস্থাটা কী ছিল ঠিক আছে
পুরা দিনটা গাড়ি আইসি আইসে পুরা ক্লান্ত লাগিল, ঘুমাইন দিলি। আর আজকে ঘুমাই উঠে সবকে পৌঁছান দিলি, যে জন দিকে চলে গেল। আর এখন আমি ঘরের মধ্যে আর চান করতে যাব, চান করে আইসি ভাত খাবো, ভাত খাই নিয়ে আর একটু রেস্ট নিবো আমিও, তারপর ব্লগ এডিট করবো, ব্লগ এডিট করার পর আপলোড দিব। ঠিক আছে, তো চলো এখন যাবো নদী চান করতে, ব্লগের সাথে কন্টিনিউ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, বিনা স্কিপ করে। ঠিক করতে যাওয়ার আগে আর কি একটু মোবাইলটাই চার্জ নাই, ঠিক আছে, তো একটু চার্জ দিব। আর চার্জটা হলে মোবাইলটাও নিয়ে যেতে হবে আমাকে নদীর দিকে, ঠিক আছে, তো একটু চার্জ, সেই জন্য মোবাইল একটু চার্জ দিচ্ছি। আর চার্জ দেওয়ার পর তারপরে যাবো আমি নদী চান করতে। তো এই যে আমি চার্জ দিয়ে দিয়েছি, মানে বসিয়ে নিয়েছি চার্জ, ঠিক আছে। তো চলো একটু চার্জ হোক, তারপরে যাবো নদী চান করতে। তো ততক্ষণের পর্যন্ত, যতক্ষণ চার্জ আছে ততক্ষণ পর্যন্ত তোমরা একটু ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টু চ্যানেলটা করে। মোবাইল হয়ে গেল চার্জ, আর আমি আলি জ্বলি উপর থেকে নিচে। আর এই যে আমার তেল সাবানের ব্যাগ, আর বাইরে রয়েছে গাড়ি, বাইরে রয়েছে গাড়ি। এখন যাই গাড়ি এটা রাখবো, ডিকির মধ্যে এটা বেঁধে যাবো আর নিবো, আর যাবো নদী। আর মোড়ে আমার জন্য রাজেশ দা অপেক্ষা করছে, ঠিক আছে, তো তার সঙ্গে যাবো চান করতে নদীকে। তো চলো বাকি নদীয় কন্টিনিউ করছি, রাস্তায় কন্টিনিউ করতে পারবো না কারণ আমি একা আছি, ক্যামেরা ধরার কেউ নাই, ঠিক আছে, যাইনি বাকিটা নদীয় যাইনি আর কন্টিনিউ করছি। চলো আমরা মোড় থেকে বাইরে গেছি, আর এখন যাচ্ছি নদী, নদী চান করবো, আর তারপর ঘর আসবো, ভাত খাবো, তারপরে কন্টিনিউ করবো, ঠিক আছে। চলো বাকিটা নদী যাই কন্টিনিউ করছি। গাড়ি ফাইনালি আমরা নদী পৌঁছে গেছি, এই যে আর একটা নদী, এখানে চান করবো আমরা এখন। এটাই আমাদের নদীটা, এখানে চান করবো এখন, চিনা না। আর এখন আমাদের গাড়ি স্টার্ট হয়েছে, এখন গাড়ি যাবো, আর যাবো ঘর। আর এদিকে আমাদের বিবেক কাকাও চলে এসেছে, এদিকে গাড়িও চাপলি, আর এখন যাবো, তো বাকিটা ঘরে যাবো, খাবার খাবো, তারপর কন্টিনিউ করবো। তো সাদাকে দেখতে রাখবো, আমি চান করে আসিনি, খাবার খাই, আর খাবার খাইনি, আর এখন এই যে আমি রুমের মধ্যে, মানে ঘরের মধ্যে আছি, আর এই গোলমাল শোনা যায় কারণ আমার দাদা টিউশন করাছে সেই জন্য। এই এই রুমের ভিতরে সেই জন্য গোলমাল শোনা আছে। তো ব্যাপার হচ্ছে যে মানে একটা ভ্লগ এডিট করবো, তো ঠিক আছে, যদি আগের ভিডিওগুলো কেউ না দেখে থাকে তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখো। আর বাকিটা আমি কন্টিনিউ করছি, এখন একটু রেস্ট নিবো, আর রেস্ট নেওয়ার পর আমি বিকালে কন্টিনিউ করবো। তো ফাইনালি আমি ঘুম থেকে উঠে আর ঘরে কন্টিনিউ নাই করি, মানে মোড় আলি মোড়ে আইসিনি। আর এই যে একটা পাঞ্জাব ব্যাঙ্ক আছে আমাদের মোড়ে, সেই পাঞ্জাব ব্যাঙ্কে বসে আছি, এখানে আর একটু আড্ডা দিয়েছি আর কি, একটু ফ্রি নেট পাই আমি, তো সেই জন্য এখানে বসে আড্ডা দিই, মানে পাহারা দিয়ে আর কি, ঠিক আছে। তো সেইখানে আড্ডা দিয়েছি বসে পাঞ্জাব ব্যাঙ্কে, আর এখানে একটু পরে ঘর যাবো, চা তা এখানে নাস্তা হইল, আর তারপর যাবো এখন ঘর, একটু পরে ঘর যাই খাবার খাবো আর ঘুমাবো, ঠিক আছে। তো চলো ব্লগের সাথে থাকো। তো হে বন্ধুরা, ফাইনালি আমি মোড় থেকে ঘর আলি, আর ঘর এসে নিয়ে যে এখন ঘরের মধ্যে আছি, আর এখন আমাদের খাবার হয়নি, খাবার হলে আমি খাবার খাবো, তারপরে ঘুমাবো, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে আজ একটা আরও একটা জিনিস হইলে, মানে ভালো জিনিস যেটা তোমাদের মধ্যে শেয়ার করা অত্যন্ত জরুরি। আজকে ইউটিউবে আমার 40K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, ঠিক আছে। তো তোমাদের সবাইকে বলে দিই যে 50K খুব তাড়াতাড়ি করে দাও, 50K হলেই কিউএনএ ভিডিও নিয়ে আসবো, আর ছোটোখাটো একটা পার্টি রাখবো, ঠিক আছে। তো তাড়াতাড়ি করে দাও 50K, 50K করার পরেই কিউএনএ ভিডিও পাবে সবাই, আর সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো, সবার কমেন্টের উত্তর দিব আমি 50K হলে, ঠিক আছে। তো যাই হোক, ভালো লাগছে। আর 10K ফোটাফোট, আর 1 লাখ যখন হবে তখন তার কী বলবো, সিলভার প্লে বাটনটা যখন ফোটাফট পাই যাই জলদি করে, আর বাকি আর কী বলবো। চলো ঠিক আছে, বাকি একটু পরে খাবার খাবো আর তারপরে ঘুমাবো। তো আমাকে নিজ দিকে ডাকা হলো, আর নিজ দিকে ডাকা হয়ে আমার উপরে অত্যাচার হচ্ছে। কীরকম অত্যাচার, এই যে তরকারি আছে আর আমাকে লাগা করা আছে। তো লাগা নিয়েছি, একটু ঘরের লোকগুলো সবাই একটু পূজা করছে আজ অমাবস্যা, সেই জন্য। তো যাই হোক, ঘরের কাজ তো করতেই হবে, তো সেই কাজ করছি, তারপর খাবো। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হইলো, আর খাওয়া দাওয়া হয়ে নিয়ে এখন রুমে চলে এসেছি, এই যে উপরে আমি আর আমার দাদা এদিকে। তো আমার দাদা ঘুমাই নিয়েছে, মানে ঘুমাই নিয়ে মানে কি শুয়েছে, ঘুমাই নিয়ে এখন শুয়েছে, আর আমিও শুভ হয়েছি। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে এমন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ জয় ভারত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।